আরো চিৎকার আছে এই বলতে এলাম না, সংক্ষেপ করে মুসলমান সংক্ষেপ করে। তারপরে কানাকানি আলট্রাসোনোগ্রাফি সেন্টার, কানাকানি এটাও তো সাউন্ড চিৎকার, ঠিক কিনা? কানাকানি কি কয় সুরা মোজাদালাতে আল্লাহ 8 নম্বর আয়াতে কইলেন, তারাইল্লাযীনা নুহুম আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহুম আনহু ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা ইল্লা। আপনি কি দেখেন নাই যাদেরকে কানাকানি করার জন্য নিষেধ করা হয়েছে তারা কানাকানি করে, কানচুক্তি করে, ইয়েতে না যাও, না যাও দি 83টা আয়াত। না যাও বিভিন্ন অর্থে আসে, মুনাজাত, মুনাজাত অর্থ হচ্ছে সুফি সুফি কথা বলা, কি করা, সুফি সুফি তার সাথে মুনাজাত আল্লাহর সাথে, আল্লাহর কথা বলে সবুজ লক্ষ্য বলে এনেতে একটা বালা চাকরি দিয়েন, তারপর আরো একটা বালা বলা দিয়েন, মাইয়াদের হরি গেছেন সোয়ানো আমাদের যাতে শীতলিটা বানাইতে পারে, মুরকান জব করি খাওয়াইতে পারে, আল্লাহ ইয়া আল্লাহ, ঠিক কিনা? মুনাজাত আমাদের সবুজ সবুজ কি কি দরকার আল্লাহর কাছে কইবেন, ঠিক কিনা? আর আমি কই হুজুর ছোট্ট করে মুনাজাত দেন, আর বিপদ আপনার আপনার কি কি দরকার, কোন দিয়ে আপনার অরিসের ব্যারাম, কোন দিয়ে হার্ডের ব্যারাম, হুজুরে কি জানেনি? মুনাজাত তো আপনার ফার্স্ট নাম মারি দিবেন, এটি করলে আর দিবি মারবে না, ঠিক কিনা? মুনাজাত অর্থ কি? চুপি চুপি কথা বলা। তো কাফেররা চুপি চুপি কানাকানি করত, দারুল নদওয়া সহ হেগো টি স্টল সাদ ওখানে বই বই কেমনে হুজুরের বিরোধিতা করবো, কেমনে অমুক বিদেশ আছে ভোগারে কেমনে তারপরে কিতা কিতা খাবায় বেহস করতে হইব, কেমনে সিএনজি দিল্লে যে সিএনজি অপহরণ করবো, কার সুয়ারি গাছ আছে সুয়ারি কেমনে কি করতে হইব, এইভাবে সুফি সুফি এইগুলা মুনাজাত দেয়। এটা কি মুনাজাত? গোপনে কান চুক্তি করে, এরকম মুসলমান আমাদের ছয় নারায়ণপুর নাই রে, নবীজি এসা পড়ি সুযোগ লা সালাম আলা কালামা, হুজুর এসা পড়ি কোনো সালাম দিত না, কোনো কথা নাই, ঘুমাইয়ে যাইত আর উম্মর স্টাইল করে আমরা 12টার আগে শুই না, ঠিক রে? আমরা কি 12টার আগে শুই নাই? টক শু চাই রাত একটা টক শু, ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের সামনের কাতারে বর্তমানে নাইও, তাইলে আশা হরি হুজবি নি আর তো ঘুমের ঘুমে নাই, হ্যাঁ কেমনে উঠতাম সাধু আনোয়ারটাতে। আহা, তো আল্লাহ সাল্লাহ সাহানু কুজু যদি তারা মুনাজাত দেয়, কানাকানি যদি করতেও, সাউন্ড পলিউশন যদি করতেও, শুভ শুভ কথা করবো, তারা আসাও বিল বিল্লি ও তাকোয়া, তারা বেশি বেশি নেকামল করবো, তাকোয়ার পরামর্শ করবো। সাহাবিরা রাজাপুর বাজার গেলে যুক্তি করতে বলেন, ভাই আমরা যে তাজ্জব কদ্দুর হয়েছে সাই দেখা তুসি শরীর বেলা আসিল না, আমরা কর আঘাত, আমি 10 আঘাত করছি, ভাই অমুক মাস আল্লাহটা বুঝি না, আরে কদ্দুর বুঝাই দেন, তারা এভাবে কান যুক্তি করবে। আর আমরা সাধুবানগুলোতে কি বিচারালয় পর্যন্ত কন্ট্রোল করে, কালকে কি সাক্ষী দিব ফেনি পড়ে যায় শিখে দেয়, কিছু গ্রামের বাচ্চু নাড়া রাখেন, ঠিক নেই? আল্লাহ বাচ্চু নামে অন্যান্য বাইরেও থাকতে পারে, আমরা মনে কষ্ট করি এজ ফর এক্সাম্পল আর কি, মনে করি সংখ্যাটির মান না, একশোর মান থ্রি, একশোর মান থ্রি, এটা নাম একটা ধরে নিছি আর কি, যে বাচ্চু নামে নাই বাংলাদেশে কেউ, ঠিক কিনা? এরকম নাড়ারা সাত ওখানে গুজব সেন্টারে বই বই কাম যুক্তি করেনি করেনিও, এ সাহা দোকানটা বিবিসি থেকে শক্তিশালী এখন, এটা কি গুজব সেন্টার? কি সেন্টার? আর আজরে গুজব সেন্টার পৃথিবীর শক্তিশালী ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট গুলা নিয়ন্ত্রণ করো সাহা দোকানে, তো ইয়ে না সেটা কই দেয় কি জসিমি বিয়ে করে নকো, ভাই যা মুনছেন নি এত তো বলে বলা মাইয়া তিন গা গারামি রে আত দোয়াই নো, হাতে বিয়েও করে নকো বলা মাইয়া তিন গা বেলে, ঠিক কিনা? ওকে বিয়ে করছে গরু দুগা দাও করছে লাভ কিনা, আমি 8 দিন আছি শুধু গিবত ছাড়া কিচ্ছু নেই, গিবত সেন্টার, কি সেন্টার? এটার আর একটা নাম থেকে আমি কি গিবত সেন্টার, গিবতের শীতকার চাষাবাসি চল, ঠিক নেই? সংকেত এরপরে এরপরে আসেন সরসার সন সন বায়ু আর জাতি শক্তিশালী ছিল, তারা ইরান জাতিরা পাথর খোদাই করে টাওয়ার করেছে, বিল্ডিং করেছে, তাদেরকে আল্লাহ বাতাস ধ্বংস করেছে, সেই বাতাস বর্তমানে আসেনি, মুহু করি বাতাস এই দুয়ার বন্ধ কর, আইয়ের ও সাইডি আইয়ের গো শুনা, তাহলে শুন শুন চিৎকার কি না? কোরআনে মেসেজ দিতেছে শুন শুন, সেই তুফান এখনো আসেনি, আর জাতি সামুদ জাতির মতো যদি শোঁ শোঁ কি করব, আমি তো বিল্ডিং দিয়ে গেলেছি মনে করো শোঁ শোঁ করে কি করবো, আগে গরিব ছিল আসিল বালা মেঘ দুবা নাইলে বুড়িয়ে ধরতে একালা
বেড়াদের তারে খালা কত ইয়েন্দি দর আর তোমাকে আল্লাহ সোটনের বিল্ডিং এ দিছে নানা বলি যাই উগা আর সোনার ঘর ভাই ভাই খানি করতে একদিক দিয়ে মালাদের তো আরেক দিক দিয়ে সিলুম ছিদের তো কত দোয়া করতো ওখানে আর আল্লাহর দোয়া করে বিল্ডিং দিয়ে দিয়েছে তো ঠিক এটা আল্লাহ কি কম সালাক নিজে অন বিল্ডিং এটা ভাই পেলায় আরো শক্তিশালী রেডি করছে ভূমিকম্প ঠিক এটা কোম্পানি এড দিতেছে হেডি বিশ্ব রোডে দেখবি রডের গিরা লাগা আছে লেখছে কি অসাধারণ নমনীয়তা আমাদের অমুক হেদ্দা কোম্পানির রড ভূমিকম্প আইলে বিল্ডিং এর রুকু দিবে চেষ্টা করবে মাটির কাটতে দিবে কই ভূমিকম্প শেষ আবার বিল্ডিং স্পিরিং এর লারে সোজা করিয়ে লাগবে অসাধারণ নমনীয়তা 5000 ওয়ার্ল্ড এর নির্মিত আমাদের হেদ্দা কোম্পানির রড ঠিক না আল্লাহ কো হাইসলে বি নারাজ কার লাগরো কষ্ট ভাই কত করি কসরো কে কো আল্লাহ তারপরে 6 নম্বর হইলো বিশ্ব খটখটানি দিবস বিশ্ব খটখটানিটা আওয়াজ কিনা বলছেন আজকে আওয়াজ নিয়ে শীতকাল নিয়ে কথা বলবো খটখটানি খটখটা কি হুজুর বললেন বিশ্ব ভালোবাসা দিবস বিজয় দিবস এই দিবস সেই দিবস আদবা দিবস ডারিয়া দিবস যক্ষা দিবস বুড়া দিবস লাডি দিবসও আছে বিশ্ব আরো কি আছে সাদা ছড়ি দিবস অন্ধকার লন্ডন সুবিধি করতে গায়ে ধরে কথা কয় না আমি বার করছি বিশ্ব খটখটানি দিবস বিশ্ব আল্লাহ কয় আলবারিয়া ওরে খটখটানি মালবারিয়া খটখটানি হোয়াট ইজ খটখটানি ওয়ামা আদরুকা মালবারিয়া নবী ও জানেন নি খটখটানি দিবস কি ইয়াওমায়া কুনুন নাসু কাল বরাশিল মাবুদ এই আমি যখন খটখটানো আমার ইসরাইল যখন সিঙ্গাপুর কাতে সাউন্ড গ্রেনেড মারব তারপরে তাম জগৎ আওয়াজ শুরু হয়ে যাইব হিমালয় পর্বত সারা পৃথিবীর পর্বতগুলো তুলার মতো উড়িব মানুষ প্রজাপতির মতো উড়িব খটখটানি শুরু হয়ে গেলে ওয়া কুতিয়াতি সামা ওয়া বাবা খটখটানির লগে দরজা ঘুষির লগে আসমানের দরজা মাঠে মাঠে কবাট খুলিয়ে লাইব কে কয় কে কয় আরে সামনে আসতেছে শুভ দিন খটখটানির দিন ঠিক কিনা এ খটখটানির লগে ভাড়াই লিব কান হাড়াই লিব এখনো সুযোগ আছে সে খটখটানি দিব সাইবার আগে আগে মসজিদের তাহাজ্জুদ পড়ে আল্লাহ আল্লাহ শাহানুর রহমতের দরজা দেয় একটু নক করেন আল্লাহ আমি আছি আল্লাহ তুই কি আল্লাহ জয় নারায়ণ করে রহমত আপনার কাছে ক্ষমা চাই আরে মারিয়েন না শীতকার দেওয়াইয়েন না আপনি আরে ক্ষমা করে দেন জান্নাত দিয়া দেন জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ কর ঠিক আছে তোর এটা ফাইল কবুল লেগেছে রে বান্দা মরার ঘর আমি আল্লাহ তোর শান্তির জান্নাতে প্রবেশ করাও খটখটানির দিন আইবার আগে আগে খটখটান রহমতের দরজা ঠিক কিনা এবার আসেন 7 নম্বর জল স্থলে শীতকার দেয় কে আর এই শীতকার গুলো কন্ট্রোল করে কে ওয়াইন্না স্বপ্ন গেলে কোম ফালা সরি কালম বলে বুনিও কসুন ইল্লা রহমাত মিন্না ওয়া মাতান ইলাহি ও নবী জল স্থলে যদি তারা অ্যাক্সিডেন্ট হয় সাগরের গভীরে তাহলে তাদের শীতকারটা শুনবে কে শীতকার তো আমি কন্ট্রোল করি শীতকার আমি কন্ট্রোল করি তারপরে মোবাইল সব আমি কন্ট্রোল করি অ্যাম্বুলেন্সের ফোন দিলে আসবে কো অ্যাম্বুলেন্স রেডি ফায়ার সার্ভিস রেডি ত্রিভুবন বিমানবন্দর আইতে এত তো বিমানে যাব দিবি আর 52 জন জলি শেষ কাটতে রয়েছে এবার ফায়ার সার্ভিসে আই বিমান নিবে যাত্রী তো মরে গেছে তারপরে বাসে বেড়া মরি আর আগে গেছে নিবে যাত্রী শেষ ঠিক কিনা আল্লাহ এতটা জিজ্ঞাসে আকাশে বিভাগলে যে বাম্পার লয় আজ তো মনে তরি এত তরি মারিয়ে এতে কারো কিন্তু এরে কর না আর নামে সিকিরে শীতকারে না দিব বিমানে শুধু একটাই সিকির শোনা যায় শীতকার শোনা যায় এক্সকিউজ মি ব্রাদার সিস্টার কাম হিয়ার নিড এনিথিং থ্যাংক ইউ আর এ বেটা ড্রেস কি বিয়ে করছো থাস তারা বলে বিয়ে অহংকর সে সুন্দর রে আর বইনেরা বিমান বালারা ঠিক কিনা হুজুর আপনি কেমনে দেখছেন চোখের এরিয়া আছে তো দেয়া যাতে পারে কি রায় গীতটা অল্প কত দেখছি এরে ঠিক কিনা আল্লাহ কয় বন্ধা হিয়ে না জিগিরে না করবো কোন জিগির না যেন বিমান সাইরাম চালায় প্যাসেঞ্জার সিট বেল্ট লাগায় বই যদি আপনি কি বোস লাগে পাঁচটি ঠিক কিনা আল্লাহ করো কথা কসরো যদি বিমানটার নম্বরটা চেঞ্জ করে গেলে এদের কেই এন 33,000 ফুট উপরে 1,000 মাইল স্পিরিট আছে না বসকা লাইন বসকা ঠিক কিনা কি বেল্ডার টিল বসকা লাইন সমস্ত তোর শীতকারে নিয়ন্ত্রণ করে কে তার কাছে শীতকার দে মাবুদ জাহান্নামের আজাব থেকে রক্ষা চাই ঠিক কিনা আসে
তাহলে সামনে আসছে শীতকার দিবস কি দিবস শীতকার দিবস আমরা স্টেডিয়ামে তো গোল করে শীতকার দিছে ওকে 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 ইয়া ব্রাজিল গুলো এক রকমের শীতকার স্টেডিয়ামে গ্যালারিতে এক রকমের শীতকার হা ও ও ও ও ঠিক কি না প্লেয়ারের এক রকমের শীতকার তে আল্লাহ কয় এ শীতকার হে শীতকার নয় ও ও শীতকার সামনে আসে আসে ও ঠিক কি না তারা আমাদের রব যে কথাটা আমরা এখন আল্লাহর সেজদা দিয়ে কইব সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আপনি সুবহানা সেজদা দিলাম আল্লাহ কতই জয় নারায়ণ কোন মসজিদে বুঝি সেজদা দিয়ে কোয়াল লাগে আর পায়ে সেজদা দিয়ে বুঝি কই সব তাই সুবহান আই তো রব তো কথা দিলাম যে যেহেতু আর রবি হবে শিখাতে বলছে তোরাই জান্নামে নিতাম ন তোরাই জান্নাতে নিয়ে আয় আল্লাহ দিয়ে ওরা দিয়ে বাউত থেকে হুর আয় আল্লাহ দিয়ে রব্বানা কইতে ইব সবে মত ঠিক নিও উজিয়ার সময় হানি ডাইলে না কই মাস আইব উজিয়ার শেষ হয়ে গেলে ডিপ্রেশনের হানি দিলে কাম হইত সবাই শীতকার দিব রব্বানা কি ডোনাল্ড ট্রাম্প বলবে কি রব্বানা জোরে বলেন ডোনাল্ড ট্রাম্প বলবে কি রব্বানা কিংজাম বলবে কি রব্বানা অংশাম বলবে কি রব্বানা সব রব্বানার বাকি রব্বানা কই শীতকার দিবে আল্লাহ বলতেছে সূরা ফাতির 37 নম্বর আয়াত ভুল হইলে আরো ধরিয়ে দেবে আমরা কি দিব আজকে তেছেন না ভাই জানি করতে কোন ওইসব কথা এই যে রব্বানা ও প্রভু বাসান বাসান বের করে আবার জয় নারায়ণ ফুরফিতি বিঘেরা ওইটাও দেওয়া না গুগিলে মহম্মদের উম্মত ইমামদের সেজদা দিয়ে আল্লাহ কোন কাম হইত না 80 বছর হয়ে যাচ্ছে টাইম বেল লালা গুলি গায়ে শরীর তাজা করছ ফ্রি সেক্স করছ ওন গীতে আল্লাহ বুঝিল মুখ বিয়া করি পড়িল ঠিক কিনা কত বুঝবার লাইন 90 বছর হয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে আলেম ওলামা হারাইছি মেসেঞ্জার হারাইছি লাখ লাখ পয়গাম্বর হারাইছি তোরা হিগুরি রবিসুদ বেকু অনিটা কই লাভ নাই আবার জয় নারায়ণ ফুল চাইলে দেখি তা কই গায় আল্লাহ বালা করে জানে ও সেসা তো বাহা খাইবি খাইবি গো তাহলে সামনে আসছে শীতকার দিবস কি দিবস আর জোরে ও মারে মা শীতকার দিবকে 700 কোটি অমুসলিম 700 কোটি আর জোরে 700 কোটি অমুসলিম আর জোরে 700 কোটি অমুসলিম এই শীতকার দিবসের সামনে আসে ও কোন স্টেডিয়ামে শীতকার দে ঠিক কি না হাজার লাখ লাখ বেড়া বেড়ি অত্তরে আর্জেন্টিনা ব্রাজিলে ক্যামেরুনে কেনাজিয়া খেলে ও ও এক এক দেশের এক এক জাতীয় শুনো ও শীতকার তারপরে 8 নম্বর হলো বিশ্ব খিলখিল হাসি দিবস বিশ্ব এই কথা আর আজ্জার আগে হুঁচুতি বিশ্বকাপে জিতলে একদল কাঁদে একদল হাসে পন্ডিত থ্যাংক ইউ দিব হাতে হাতে না দিয়ে বলি থ্যাংক ইউ বুঝলাম
সামনে
আসছে বিশ্ব হাসি দিবস, বিশ্ব সামনে আসতেছে বিশ্ব খিলখিল হাসি দিবস, হা 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 হা, কোরআন জীবন্ত কথা বলে, হাসবি তইলে হাসতে যদি চাস দুনিয়াতে কম হাস, বেশি কান, বেশি কান্নাকাটি করতে পারলে এমন হাসা হাসবি, আর হাসার ব্রেক নাই, শুধু হাসবি।